What's good? মজার খাবার এটা হলো কচু শাক ইলিশ মাছের কাটা কুটা মাথা মতো দিয়ে কচু শাক এটা আমার একটা ফেভারিট খাবারের মধ্যে একটা প্রচুর ভিটামিন আছে কচু শাক ঠিক আছে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো চোখের জন্য ভালো আর এইটার রেসিপিটা তৈরি হয়েছে ঠিক আছে এটা রেসিপিটা আমি দিব রেসিপিগুলো আমি আসলে দিব এই চ্যানেলে আমার বি ইজি অরিগামি নামে আরেকটা চ্যানেল আছে বি ইজি অরিগামি নামে একটা চ্যানেল আছে ওই চ্যানেলে আপনি রেসিপিগুলো দেব ঠিক আছে এটা তো দেব না কারণ এটাতে একটু সমস্যা আছে চ্যানেলে ঝামেলা করতেছে মানে মাঝে মাঝে ঢুকতে পারি না মাঝে মাঝে দুদিন আমি ঢুকতে পারি না আমার চ্যানেলে ঠিক আছে জানি ইউটিউবে একটু সমস্যা হতে পারে এটা হলো রুই মাছ আলু পুঁই শাকের ডাটা আছে বেগুন আছে মনে হয় না পটল সরি সরি পটল আছে পটল এই যে পটল আছে ঠিক আছে রুই মাছ দেশি রুই মাছ আর এটা হলো কাওড়ার ডাল এটা মানে কয়েকটা প্রকার ডাল মিক্স করে রান্না করা হয় এটাও খাওয়া খারাপ না ভালো স্বাদের একটা জিনিস ঠিক আছে তো এটাই বললাম আর কি যে আমার ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা রেসিপিটা চাচ্ছেন আর কি শুরু করি দেখি কেমন হয়েছে এটা তো টেস্ট হবেই আর এটার ভিতরে আপনার মাছের কাঁটা দিয়ে করা হয় কী করে ইলিশ মাছের কাঁটা মাথা দেয় আর কি এটা আমরা পাটায় বেটে ছেঁচে মাথাটা ছেঁচি পাটায় ছেঁচে বেটে দিছি যার কারণে ফ্লেভারটা বেশি আসে কারণ ইলিশ মাছের মাথা দিলে কাঁটার জন্য খাওয়া যায় না পুরো তরকারিটা কাঁটা তো ঘুরে লাগা পেস্টটা মজা কচু শাকটা মোটামুটি বিখ্যাত খাবার এটা বাঙালি টেস্ট আছে খুবই মজা বাটার পরেও কাটা থেকে যায় তবে ওটা সহনীয় পর্যায়ে অল্প কাটা যারা কাটা খেতে পারেন না তাদের জন্য এই ইরা বাটার মধ্যে বাটবেন একদম নিয়ে করে বাটবেন এটা আমার রেসিপিতে দেখা দিছি কীভাবে বাটা বাটবেন বাটা তো সহজেই সবাই পারে কষ্ট সাধ্য ব্যাপার আছে এবং কচু ড্রাইভার জাতের একটা ব্যাপার আছে ভালো জাত না হলে চুলকায় চুলকানের ওষুধ আছে আপনি লেবুর রস ছাড়া দিলে চুলকানা আরেকটা আছে বেশি করে রসুন দিবে শরীরের জন্য ভালো দেশি বস্তু তো অসাত একবার খাওয়া আছে দেশ কিন্তু হয় না পাওয়া যায় না সেই মতন
রুই মাছের রেসিপিটা দেখবেন যে আমি খাচ্ছি মজা করে আর আসলে কি খাওয়াটা মজা হয় আসলে মজা হয় সেটা আপনারা নিজেরা রান্না করে দেখবেন ওইভাবে রান্না করলে আসলে মজা লাগবে স্বাদে কিছুটা ভিন্নতা হলেও আসবে একই রকম রান্না খেতে খেতে ভালো লাগে না ওই জন্য অন্যরকম ভাবে দরকার আছে শেখার আমিও শিখি আরেকজনের তার দেখে তবে রান্নাগুলো আমাদের আগে রান্না হতো তরকারিতে সবসময় সবজি দেওয়ার চেষ্টা করবেন যেটা মিলে আর কি টুকটাক দু একটা মিলে আমার এটাতে অ্যাকচুয়ালি কিন্তু পোশাকের ডাটা যায় না তাও দিয়ে দিছে কারণ দেওয়া যায় এবার যায়ও না দিলে খারাপ লাগে না একবারে ভিটামিনটা তো থাকে অল্প দিবেন বাসা তিনজন মানুষ ছয়টা সাতটা ডাটা দিয়ে দিবেন একজন দুই পিস করে খাবেন এটাই ভালো আসলে ডালটা আসলে দুই তিনটা দুই থেকে তিনটা ডাল তিনটা ডাল থাকবে না তিন চারটা থাকে আর কি মাসকলাই আছে মুগ আছে মুসুরি আছে এটা একদম দিব এটা দিই নেই রেসিপিটা একটা মজা আছে আদা একটা ফ্লেভার দিচ্ছে আদা দিচ্ছে বেশি ভালো লাগে মাসকলের ডাটা দিয়ে একটু পিছিল পিছিল হয় খাইতে সুবিধা লেবু নিলে আর একটু মজা লাগবে ফ্লেভারটা you
পুরি টেস্ট হইছে যারা রেসিপি চাচ্ছেন আজকে দুইটা রেসিপি হয়েছে রুই মাছ আর কচুর শাক যারা না জানেন আমাদের দেশের পদ্ধতিতে রান্না আমরা যেভাবে রান্না আমরা যেভাবে পারি আর কি সেটাই দেখানো হয়েছে ওটাতে রেসিপিগুলো পাবেন হলো বি ইজি অরিগামি আমার আরেকটা চ্যানেল আছে সেটার নাম হলো বি ইজি অরিগামি ওটাতে যাবেন যে গেলেই পাবেন একটা ফুলের ছবি আছে ওখানে কিছু আর্টের ভিডিও আছে আর আমি কিছু ই বানাইছি এই ফুল টুল বানাইছি কাগজ দিয়ে যা পারি আর কি তারপরে বানাইছি ওইগুলো আছে এটার ভিতরেই আমি আমার রেসিপিগুলো দিব সব রেসিপি ওটাতেই থাকবে আপনারা দেখবেন আশা করি আপনার ভালো হবে কারণ আমাদের রান্নার স্টাইলটা আপনি শিখলেন আমিও আপনাদের কাছ থেকে শিখব ঠিক আছে ওকে যারা সাবস্ক্রাইব না করছেন কিংবা যারা রেসিপি চাচ্ছেনি তারা ওই চ্যানেলটাতে যাবেন গেলেই রেসিপি পাবেন আজকে বিকেল থেকে আপলোড শুরু হবে ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হ্যাঁ